বাসায় হঠাৎ করে মেহমান আসবে, মেহমানদের জন্য কম সময়ের মধ্যে কি কি আয়োজন করেছিলাম তাই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। বাসায় মেহমান আসবে, তখন কিছু কাজ আগে গুছিয়ে নেই, তাহলে কাজ করতে সুবিধা হয় আর ঝামেলাও কম হয়। ফিরনি করব, চুলায় দুধ বসিয়ে দিয়েছি, আগের দিন রাতেই করে রাখবো, যে গরম পড়েছে তাই ফিরনি রান্না করে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা ঠান্ডা মেহমানদেরকে সার্ভ করব। ধীরে ধীরে জাল দিয়ে ফিরনিটা আমি করে নিচ্ছি। এভাবে ফিরনি করলে অনেক বেশি টেস্টি হয়, মজা লাগে, কারণ চালটা ধীরে ধীরে সিদ্ধ হয়। তো রান্না হলে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে পরের দিন সকালবেলা রান্না বান্না শুরু করব। প্রেশারে মাংস মেখে বসিয়ে দিব, কারণ অনেক আইটেম, তাই সময় বাঁচাতে প্রেশারেই মাংসটা দিচ্ছি। মাংসের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা, তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, জিরার গুঁড়া, লবণ সবকিছু দিয়ে একদম হাতে মেখে বসাই দিব। আর এভাবে হাতে মেখে গরুর মাংস খুবই মজা হয় খেতে, তাই সুন্দর করে মেখে এভাবে আমি প্রেশারে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি ছোট মাছ দিয়ে আলু ভাজি করব। লবণ হলুদ দিয়ে মাছটা আমি ভেজে নিব। এভাবে মাছগুলো ভেজে নিলে হয় কি, মাছগুলো একদম ভেঙে যায় না, আবার আলু ভাজিটাও অনেক বেশি মজা হয়। আলুগুলোতে লবণ, হলুদ, মশলার গুঁড়া, কাঁচামরিচ ফালি করা, তেল ও পেঁয়াজ দিয়ে একদম মেখে বসাই দিব। উপর দিয়ে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব। এভাবে ভাজিটা করে নিব। এখন আরেকটা চুলায় রোস্ট বসায় দিব। ও, আরেকটা কাজ গুছিয়ে রেখেছি, রোস্টের চিকেনটা আমি আগের দিন রাতে ভেজে রেখেছিলাম, সেটা আর দেখানো হয়নি। ঘি দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমাদের বাড়িতে সবসময় আমরা ঘি উঠাই, আমি ট্রাই করি রোস্ট আর পোলাওটা পুরোটাই ঘি দিয়ে করতে, তাতে করে অসাধারণ একটা ফ্লেভার আসে, খেতেও মজা লাগে। তো পেঁয়াজ ভাজা হলে কিছুটা উঠিয়ে নিব, এই বেরেস্তাটা আমি কিন্তু পরে অ্যাড করব। বাকি পেঁয়াজে টক দই, আদা, রসুন বাটা, এখন যেটা দিচ্ছি এখানে কাজু বাদাম, কাঠবাদাম, জয়ফল, জয়ত্রী আর কিছুটা কিশমিশ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। বাড়ির মশলা দিয়ে রোস্ট করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, আর বাড়ির মশলা দিয়ে রোস্টটা করলে একটু সাদা সাদা হয়, তাই আমি করলাম কি, একটু ফুড কালার অ্যাড করছি, দেখতে সুন্দর হবে। তাতে করে মশলা যখন একদম কষানো হবে তখন আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, যদি কেউ ভালোবেসে মনোযোগ দিয়ে রান্না করে তাহলে সেই রান্নাটা সবসময় দারুণ হয়। আমি সবসময় সব কাজই ভালোবেসে করতে পছন্দ করি। আমার রোস্টের কালার দারুণ হয়েছে, কষানো হলে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, কিছুটা কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে টিকিয়া করে ফেলবো, ডাল আর মাংস আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি ডিম, বেরেস্তা, মশলা, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে সবগুলো একদম সুন্দর করে মেখে নিলাম। যারা আমার থেকে দূরে থাকে কিন্তু আমার কাছের মানুষ, তারা অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে কি, যে আমি যে এত আয়োজন করে রান্না বান্না করি, এগুলো অনেক ব্যয়বহুল, তাতে করে আমার লস, কারণ আমি যেহেতু ভিডিও করি আর ভিডিওতে কত টাকাই বা আসে, এরকম অনেকেই মন্তব্য করে, পার্সোনালি জিজ্ঞেস করে। তো তাদের উদ্দেশ্যে বলি, আসলে এই রান্নাবান্নাগুলো ভিডিওর জন্য করি না, আমি মনে করি মেহমান আল্লাহর রহমত, তো আল্লাহ সবসময় মেহমান পাঠান আমাদের বাসায়, তাদের জন্যই রান্নাবান্না করি, আর সেই সময় আমি ভিডিও করে নিই আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। ঈদের পর থেকে এই পর্যন্ত এরকম আয়োজন আমি 5-6 বার করেছি, কিন্তু যেগুলো সবসময় আমি শ্যুট করিনি, অথবা 2-1টা ভিডিও নিয়েছিলাম, যারা সবসময় আমাকে এভাবে বলে তাদের জন্যই বললাম। আমি আসলে ভিডিওর জন্য কখনো হচ্ছে যে ইচ্ছে করে এই রান্নাটা করলাম এরকম না। প্রথমত রান্না করতে ভালো লাগে, বিভিন্ন নতুন নতুন খাবার ট্রাই করি, আর মেহমানদের জন্য বা বাসায় যা রান্নাবান্না করা হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। টিকিয়াগুলো ভাজতে দিয়েছি, বাদামিগুলো উঠিয়ে নিব, ফাইনালি সব কিছু টেবিলে সার্ভ করেছি। যারা আমার ভিডিও আগে থেকেই দেখে তারা তো জানেন আমি টেবিলে খাবার গুছিয়ে দিতে পছন্দ করি, এতে করে মেহমানও কিন্তু অনেক বেশি খুশি হয়। তো যাই হোক, আসলে ভিডিও করতে গেলে সব ভিডিও করা হয় না, আমি মাছ ভর্তাও করেছিলাম, তারপরে বড় সাইজে বাটা মাছটাও ভাজি করেছি একদম, বাকি সব কিছুই আমি টেবিলে কিন্তু দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার মেহমান সবগুলো রান্না অনেক বেশি পছন্দ করেছে। এখন আমি খেয়ে নিচ্ছি, শুধু কাবাব আর রোস্ট দিয়েই খাচ্ছি, কারণ আমার রোস্ট আর পোলাও থাকলে কিচ্ছু লাগে না, আমি পোলাও আর রোস্ট অনেক বেশি পছন্দ করি। তো খেতে খেতে সবার কাছে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।